এক বছর পরে পার্কে আসলাম। ওই দেখো ওই ফুল কি নামে, ও মাই গড, কাছে তো ইয়ে তো তুলি যাব, ওই গাছে ডাল ফেলা। তুমি কি অসুখ কি করতেছো? বড় গ্লাস দিয়ে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার বাসার পাশে যে পার্ক, অথচ প্রায় এক বছর পরে মনে হয় আসছি। মাঝে একবার আসছিলাম জাবিদকে নিয়ে, তা হচ্ছে এই গেট দিয়ে ঢুকেই যে মাঠ, এই জায়গায় ছিলাম একটু সময় সন্ধ্যার দিকে। তাও মনে হয় 6-7 মাস হয়েছে। গত বছর ঈদে আসলাম আর মনে হয় এই আসলাম, মাঝে আর আসছিলাম কিনা খেয়াল নাই। কালবিয়ালি নিয়ে এরা কি দৌড়দেছে? না দৌড়দে না, তো খাবার চায়। তোমাদের যন্ত্রণায়, তোমাকে বলি না, ওই তোমার বাবার যন্ত্রণায় একটু নিরিবিলি বসছে। স্প্রিংয়ে এই টাইমটা কিন্তু আসলে অনেক সুন্দর, সব গাছে একেবারে নতুন পাতায় ভরে গেছে। এই টাইপের রাস্তা, পার্কের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন কোন গহীন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি। প্রচন্ড গরমে পার্কে আসলে কিন্তু মানে গরমটা ফিল হয় না, শান্তি লাগে। যে সামারের এই টাইমটা বেশিরভাগ সময় মানুষ দেখা যায় সারাদিন পার্কে থাকে, খাবার দাবার বাচ্চা কাচ্চা নিয়ে একটা ম্যাট নিয়ে এসে বসে থাকে। অনেকে দেখেছি মানে বালিশ সাথে করে নিয়ে আসে, চেয়ার টেবিল পার্টি করে। মেইন রাস্তার পাশে থাকা এক সমস্যা, কতক্ষণ যায় গাড়ির শব্দ, অ্যাম্বুলেন্সের শব্দ। আসলে কিন্তু অদ্ভুত সুন্দর না সবুজ, আবার এই গাছে পাতাটা লাল। বাইরে বের হলে ভালো লাগে কিন্তু বের হইতে ইচ্ছা করে না। আজকে কি মনে করে বের হইলাম আল্লাহই জানে। কবুতরকে মনে হয় কেউ খাবার দিছে। তবে বৃষ্টির সময় এই জায়গাটা একবার বিচ্ছিরি লাগে, হাঁস কবুতর পাখি সব কিছুতে মিলে এখানে হাগু করে একাকার করে রাখে। ওয়া ওরে বাবা, তিন চারটা মাঠ, ওখানে কুকুর, কুকুরে বল দেবে। এত বড় মাঠ, ওই এক সাইডে কুকুর, কোন জায়গায় খেলবা খুঁজে পাও না? এই এত বড় মাঠ, ওইখানে পুরো পিছনে, ওইখানে পুরো পিছনে যা। হ্যাঁ আচ্ছা, ওই ফিল্ডে ওইখান থেকে যাওয়া লাগবে, কুকুরে ধরবে, কুকুর হয়েছে ওই মাথায়।
ওদের হাতে আছে দড়ি। আয়, হ্যাঁ একটু এক্সারসাইজ হইলো, হাঁট একটু, হাঁট, আমরা একটু হাঁটি। ওদিক দিয়ে ঘুরে যাইতে হবে, ও জায়গায় কুকুর আছে না? যাবি? কুকুর তোর পিছনে পিছনে রওনা দিচ্ছে, ওরা খুব বলছে। ভেড়া জানো কোথার, এত বড় মাঠ। কুকুর ছাড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু আসলে নিয়ম না যে এইভাবে কুকুর পার্কের মধ্যে ছাড়া, এটা কিন্তু খুবই খারাপ কাজ করতেছে। খেলো, তুমি এখানে খেলো। চোখের সামনেই ওই ই দেওয়া আছে সাইনবোর্ড, তারপরেও খেলো, জাবেদ খেলো। ওই যে সাইনবোর্ড দেওয়া, দেখো কুকুর ছেড়ে দেওয়া যাবে না। You can order it. Yeah, I think he does that. No. You got acrylic. It's not actually a nail, and then the acrylic bit on top or gel. It just whatever. Dries on. It just dries. I make two. Third day, take two. এটা আসে, আমার আসলে পার্কে আসতে ইচ্ছে করে না, একটা কারণ প্রচুর কুকুর নিয়ে আসে। কুকুরগুলোরে যে জায়গায় সে জায়গায় টয়লেট করা, এই ঘাসের মধ্যে ক্লিন করে না, নিয়ে আসে ভালো কথা, কিন্তু হাগু করে এগুলো ক্লিন করলে কিন্তু হয় তা করে না, ওইভাবে ফলাই রেখে, বেশিরভাগ মানুষ ফলাই রেখে যায়। এই যে সবাই যার যার নিজের কুকুর নিয়ে আসে তা কিন্তু না, অনেকে কিন্তু হচ্ছে কাজও করে, যে একজনের কুকুর বা বিড়াল নিয়ে একটু বাইরে হেঁটে আসা। তো সবচেয়ে বিচ্ছিরি জিনিস হচ্ছে যে টয়লেট করলে পরে ক্লিন করে না, বেশিরভাগ মানুষই দেখি এখানে ক্লিন করে না, ওইভাবেই ফলাই রেখে যায়। আর পার্কে যেহেতু বাচ্চারা থাকে, পার্কে দড়ি ওইভাবে খুলে রাখার নিয়ম নাই, অনেকে এইটা করে। নিয়ম আছে সব জায়গায়, কিন্তু নিয়ম মানে কয়জন? অনিয়ম সব জায়গায় আছে, একটু একটু, কোথাও কম কোথাও বেশি। পরে একটা পথ আসছি আমি, জাবিদ আর বাবাকে কিন্তু দেখা যায় না, দেখা যায় কিন্তু ক্যামেরায় আসে না, অনেক দূরে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।